कंप्यूटर क्लास टू এখানে আছে হাউ এ কম্পিউটার ওয়ার্কস কম্পিউটার ইজ এ মেশিন হুইচ ক্যান নট ওয়ার্ক উইদাউট ইলেকট্রিক তো আমরা কম্পিউটার চালাতে গেলে সর্বপ্রথম আমাদের দরকার ইলেকট্রিক ইলেকট্রিক ছাড়া আমরা কম্পিউটার চালাতে পারব না সো সেই জন্য আমাদের ইলেকট্রিকটা মাস্ট তো ইট ওয়ার্ক ইন থ্রি স্টেপ আমাদের কম্পিউটার চালাতে গেলে তিনটে স্টেপে দরকার হয় ইনপুট প্রসেসিং আউটপুট ইনপুটটা কি ইনপুটটা হচ্ছে যে মাউস কিবোর্ড হচ্ছে আমাদের ইনপুট ডিভাইস প্রসেসিংটা কি প্রসেসিংটা হচ্ছে সিপিইউ সমস্ত রকমের ডাটা সমস্ত রকমের ইনফরমেশন আমরা সিপিইউর মাধ্যমে ডিসপ্লে হয়ে আমরা কম্পিউটারে দেখতে পাই আউটপুট আউটপুটটা হচ্ছে এটা হচ্ছে প্রিন্টার সেটা আমরা থ্রো করে প্রিন্টারের মাধ্যমে তো এটা হচ্ছে আউটপুট তারপর হচ্ছে স্টোর স্টোরটা আমরা সিপিইউ থেকেই পাই তো স্টোরটা হচ্ছে হার্ড ডিস্ক হার্ড ডিস্কে সমস্ত রকমের আমরা ডাটা ইনফরমেশন যাবতীয় আমরা যা কাজ করি তো এটা আমরা হার্ড ডিস্কেই সেভ হয় আর হার্ড ডিস্কের মাধ্যমে আমরা ডিসপ্লে হয় আমরা মনিটরে তো সেই জন্য হচ্ছে ডিসপ্লে এবার দেখো লেস সামারাইজ এই লেস সামারাইজগুলো এক দুই তিন চার পাঁচ পাঁচটা পয়েন্ট আছে তোমরা এই পাঁচটা পয়েন্ট ভালোভাবে মুখস্থ করবে ঠিক আছে আর এক্সারসাইজ আছে এ বি সি তোমরা এগুলো বাড়িতে ভালোভাবে প্র্যাকটিস করবে এবং বুঝবে ঠিক আছে ওকে থ্যাংক ইউ